আসসালাম ওয়েলিকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ক্যারিজে অবহেলার শেষ পরিণাম সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স এখানে আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন মূলত এটি ডেন্টাল ক্যারিজ থেকে দাঁতের গোড়া পর্যন্ত সমস্যা হয়ে গেছে এ ধরনের সমস্যায় কখনো কখনো সার্জারি করার প্রয়োজন হয় এখানে যে ডেন্টাল ক্যারিজটি আপনারা দেখতে পাচ্ছেন দু দাঁতের মধ্যবর্তী স্থানে ডেন্টাল ক্যারিজ এই ডেন্টাল ক্যারিজটি কিন্তু একদিনে হয়নি প্রথমে একটা সময় ঠিক এমন অল্প ছিল এখানে যেমনটি দেখতে পাচ্ছেন তো যখন এমন থাকে তখন দাঁতে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা কোনো অনুভূতি থাকে না বললেই চলে কিন্তু এটি কিন্তু রোগ আর এটি এমন একটি রোগ যেটি কোনো ধরনের ঔষধ সেবনের মাধ্যমে বা কোনো জেল মলম জাতীয় কোনো কিছু মাখিয়ে রাখলে যে ভালো হয়ে যায় তেমনটি কিন্তু নয় এই ডেন্টাল ক্যারেজে যদি দাঁত আক্রান্ত হয় তাহলে একমাত্র ডেন্টিস্টের কাছে যেয়েই এ ধরনের ডেন্টাল ক্যারেজে চিকিৎসা করাতে হয় তো ভিওয়ার্স প্রাথমিক অবস্থায় প্রথম দিকে যখন এমন অল্প থাকে তখনই যদি ট্রিটমেন্ট করানো হয় সেটি হয় সবথেকে ভালো যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে এই দুটি দাঁত ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়েছে ঠিক এমন অবস্থায় আপনি যদি ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটার ট্রিটমেন্ট করান তাহলে খুবই সহজে অল্প খরচে বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে এমন দাঁতের চিকিৎসা করিয়ে নিতে পারেন আর যদি এমন দাঁত চিকিৎসা না করিয়ে এভাবেই রেখে দেন তাহলে দিনের পর দিন তা বাড়তে থাকবে এবং এক পর্যায়ে ইনফেকশনটা দাঁতের গোড়া পর্যন্ত পৌঁছে যাবে এখানে যে এক্স আপনারা দেখতে পাচ্ছেন এক্সরেটা ঠিক এমনই একটি পজিশনের এক্সরে এখানে দেখুন এটি হলো দাঁতের শেষ অংশ সেই শেষ অংশে গিয়ে সমস্যা দেখা দিয়েছে এটিকে আমরা ডেন্টাল সিস্ট বলে থাকি যদি এই সিস্টের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সার্জারি করার প্রয়োজন হয়ে থাকে ভিওর্স এখানে যে পজিশনটা আপনারা দেখছেন এমনটি হলে যদি সিস্ট হয় সিস্ট হওয়ার লক্ষণ হলো দাঁতের গোড়া এভাবে বারে ফুলে ওঠা দু দাঁতের মধ্যবর্তী স্থানে ক্যারেজে আক্রমণের কারণে এই ক্যারেজটি দাঁতের ভিতরে থাকা পাল্প পর্যন্ত পৌঁছে গেছে আর পাল্পে যাওয়ার কারণে ধীরে ধীরে পাল্পটি নষ্ট হয়ে যাওয়ার কারণে দাঁতের গোড়া এভাবে ফুলে ওঠে সেই সঙ্গে মুখের ভিতরে যে উপরে যে ম্যাকজিলা থাকে উপরের মাড়িকে আমরা ম্যাকজিলা বলে থাকি তো ম্যাকজিলায় যে দাঁতগুলো বসানো থাকে যে দাঁতের ইনফেকশন সেই দাঁতের গোড়া এভাবে ধীরে ধীরে ম্যাকজিলা ক্ষয় করতে থাকে ম্যাকজিলার যে হাড় থাকে যে বোন থাকে সেটি ক্ষয় করতে থাকে এই যে কালো স্পট দেখতে পাচ্ছেন এটি মূলত হাড় ক্ষয় তো যদি অনেক দিন এ ধরনের দাঁত মুখের ভিতরে পুষিয়ে রাখা হয় সেক্ষেত্রে এ ধরনের সমস্যা হয় আর এ ধরনের সমস্যা হলে তখন সার্জারি করার প্রয়োজন হয় যেটি বেশ সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল চিকিৎসা ভিওয়ার্স যদি প্রাথমিক অবস্থায় ঠিক এমন থাকার যখন এমনভাবে শুরু হয় আপনারা দেখছেন যে দাঁতের কিছুটা অংশ কালো হয়ে গেছে বা ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়েছে তখনই যদি আপনি ট্রিটমেন্ট করান তাহলে মোটামুটি পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যেই আপনারা ট্রিটমেন্ট হয়ে নিতে পারবেন কিন্তু যদি এই পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে হয়তো আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনার অপারেশন বা সার্জারি করার জন্য খরচ হয়ে যেতে পারে তো ভিউয়ার্স বুঝতেই পারছেন যে ডেন্টাল ক্যারিজে অবহেলা করে যদি ট্রিটমেন্ট না করা হয় তখন তা কোন পর্যন্ত কতটা সমস্যা পর্যন্ত পৌঁছে যেতে পারে ভিওয়ার্স আশা করি ভিডিওতে যেটা বোঝাতে চেয়েছি আপনারা বুঝেছেন এ ধরনের ডেন্টাল ক্যারিজ সামনের দিকে হোক বা মাড়ির দিকের কোনো দাঁতে হোক ডেন্টাল ক্যারিজের চিকিৎসা যদি প্রাথমিক অবস্থায় করা হয় তাহলে তা খুবই সীমিত খরচে এবং অল্প সময়ে করা যায় আর যত বেশি দেরি করা হয় তত বেশি রিস্ক বাড়তে থাকে এবং খরচটাও বাড়তে থাকে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম